আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশিত হয়েছে। এনসিটিভি কর্তৃক প্রকাশিত ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা গত পর্বে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্ধন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দেখব নমুনা প্রশ্ন, এতে করে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে। ঠিক আছে, এখানে দেখো আমরা সিলেবাসটা আরেকবার দেখে নেই যে অধ্যায়গুলো পড়তে হবে। আগামীর স্বপ্ন, আর্থিক ভাবনা, আমার জীবন আমার লক্ষ্য, দশে মেলে করি কাজ, স্কিল কোর্স 2, চারারোপণ ও তার পরিচর্যা। 30% থাকবে শিখনকালীন মূল্যায়নে আর 70% থাকবে সামষ্টিক মূল্যায়নে। তো এখানে মানবন্ধনটা দেওয়া আছে, তোমরা মানবন্ধন এখান থেকে দেখে নেবে। এগুলো নিয়ে আজকে আলোচনা করব না, আমরা সরাসরি চলে যাচ্ছি নমুনা প্রশ্নে। এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের শিক্ষকরা তোমাদের জন্য পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র কিন্তু এটা হুবহু ব্যবহার করা যাবে না। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী ষষ্ঠ, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। প্রথমে 15টা বহুনির্বাচনী প্রশ্ন থাকবে নৈবর্তিক অংশে, 1 করে 15 নম্বর। 1 নম্বরে আছে, কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাকে আমরা কী বলে থাকি? অপশনগুলো বলছি না, তোমরা হচ্ছে পরে উত্তরগুলো আছে সেখান থেকে মিলিয়ে নেবে, আমরা উত্তরগুলো পরে দেখাবো। 2 নম্বর, নিচের কোনটি শিক্ষার্থীর আয়ের উৎস? 3 নম্বর, লিখিত যোগাযোগ মাধ্যম কোনটি? 4, যোগাযোগ প্রক্রিয়ায় প্রয়োজন হয়? 5, নিচের কোনটি সঞ্চয়ের সূত্র? 6, আর্থিক ডায়েরিতে কী থাকে না? 7, নিচের কোন কাজটি বিলাসিতা? তারপর দেখো 8 নম্বরে আছে, কোন খাতে ইকো ট্যুরিজম বিপুল সম্ভাবনা রয়েছে? 9, কার্যকর তথ্য প্রাপ্তির জন্য প্রাপককে শুরুতেই কী করতে হবে? 10, নিচের কোনটি লক্ষ্য নির্বাচনে বিবেচনা করা আবশ্যক নয়? 11, চালকবিহীন গাড়ি আবিষ্কারের ফলে কী হয়েছে? 12, ভয়েস টেকনোলজির কাজ 9 কোনটি? 13, 3D প্রিন্টার হচ্ছে? 14, লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য 9 কোনটি? আর 15 নম্বরটা হচ্ছে, পরিকল্পনা হচ্ছে কী? কাজের নকশা, নাকি কাজের নিয়ন্ত্রণ, কাজের নির্দেশনা, নাকি কাজের সমন্বয়? এভাবে করে 15টা MCQ দেওয়া আছে। এগুলো উত্তরগুলো আমরা পরে দেখব ভিডিও শেষে। এখন আমরা এক কথায় প্রশ্ন দেখব, 10টা এক কথায় প্রশ্ন আছে, এগুলোর উত্তরও করে দেওয়া আছে, এগুলো আমরা ভিডিও শেষে আলোচনা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে, মানে 16 নম্বর, কোন ধরনের কার্ড ব্যবহার করে যে কোনো স্থান থেকে ব্যাংকে জমানো টাকা তোলা যায়? প্রত্যেকটা প্রশ্ন এক করে 10টা প্রশ্নে 10 নম্বর থাকবে। 17, কম্পোস্ট কোন ধরনের সার? 18, চ্যারিটি ফাউন্ডেশন কী ধরনের প্রতিষ্ঠান? 19, চারারোপণ করার জন্য উপযুক্ত মাটি কোনটি? 20, একজন শিক্ষার্থী সর্বনিম্ন কত টাকা জমা করে ব্যাংকে সঞ্চয় হিসাব খুলতে পারবে? 21, কাকেইবো অর্থ কী? 22, ILO এর নীতিমালা অনুসারে শ্রমিকের দৈনিক শ্রম ঘন্টা কত? 23, মৌসুমি ফুলের জন্য কী ধরনের টব নির্বাচন করতে হয়? 24, পাত্র বা টবের মাটিতে প্রতি মাসে কয়বার সার দিতে হয়? 25, জমানো টাকা কোথায় রাখা অধিক নিরাপদ? এরপর যে আমরা দেখব খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 করে, মোট হচ্ছে 20 নম্বর। 1 নম্বরে আছে, সঞ্চয় বলতে কী বোঝো উদাহরণ দাও? 2, স্কুল ব্যাংকিং হিসেবে 4টি সুবিধা লেখো। 3, আর্থিক পরিকল্পনা বলতে কী বোঝো? 4, কার্যকর যোগাযোগের 4টি উপায় লেখো। 5, স্কুল ব্যাংকিংয়ের হিসাব খোলার ফর্মে কতজন স্বাক্ষর করেন এবং কে কে? 6, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কী বোঝায়? 7, মঙ্গল এক্সপ্রেস কী? 8, যোগাযোগ দক্ষতা বলতে কী বোঝো? 9, বায়োমেট্রিক প্রযুক্তি কী? এবং 10 নম্বর হচ্ছে, পরিকল্পনা বলতে কী বোঝো? গ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, এরকম কিছু প্রশ্ন থাকবে যেখান থেকে তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্নের মান 5, 3 5 15। তো 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, সঞ্চয় আমাদের বিপদের বন্ধু, এই উক্তিটির মাধ্যমে সঞ্চয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 2 নম্বরে আছে, কার্যকর যোগাযোগ বলতে কী বোঝো, এর উপায়গুলো বর্ণনা করো। 3 নম্বর, তোমার পছন্দ বা শখ অনুযায়ী কোনো কিছু কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা প্রণয়ন করো। এখানে আরও 2টা প্রশ্ন থাকবে, মোট 5টা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো 3টা অ্যান্সার করতে হবে। তো এখানে দেওয়া হয়নি, তবে তোমাদের পরীক্ষায় আরও 2টা প্রশ্ন বেশি দেওয়া থাকবে। ঠিক আছে, সর্বশেষ যে বিভাগটা রয়েছে খ বিভাগ, এখানে রচনামূলক প্রশ্ন থাকবে, দৃশ্যপট নির্ভর। তো 7টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 5টার উত্তর করতে হবে। আর প্রতিটা প্রশ্ন 2টা ভাগে ভাগ থাকবে, এবং 2টা ভাগের প্রতিটা ভাগের মান হচ্ছে 4 4 করে, মানে 4 4 8। এভাবে করে তোমাদের 5টা প্রশ্নে অ্যান্সার করতে হবে। তাহলে 8 গুণ 5 কত? মোট হচ্ছে 40 নম্বর থাকবে এই অংশে। 1 নম্বরে যেটা আছে, মনে করো এখন বর্ষাকাল, তোমার বাড়িতে আলো বাতাসপূর্ণ একটি আঙ্গিনা রয়েছে। উক্ত আঙ্গিনায় তুমি একটি চারা গাছ রোপণ করতে চাও, সেক্ষেত্রে তোমাকে অনেকগুলো কাজ সম্পাদন করতে হবে যাতে উক্ত চারাগুলো সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে সুন্দরভাবে টিকে থাকে এবং বেড়ে ওঠে। ক নম্বর প্রশ্নে আছে যে, চারা নির্বাচনের ক্ষেত্রে তুমি কোন কোন বিষয়গুলো বিবেচনায় রাখবে তা বর্ণনা করো।
আর খ নম্বর হচ্ছে চারা রোপণের জন্য তুমি কীভাবে মাটি অথবা টব প্রস্তুত করবে তা ধারাবাহিকভাবে বর্ণনা করো। 2 নম্বরে রয়েছে, ধরে নাও তোমাদের প্রতিষ্ঠানে বেশ কিছু সমস্যা খুঁজে পেয়েছ, যেমন নিজেদের শ্রেণীকক্ষে নিরাপদ পানি পান করার ব্যবস্থা নেই, একক বা দলগত কাজ উপস্থাপনের জন্য পোস্টার বা অন্য কিছু ডিসপ্লে ব্যবস্থা নেই, শ্রেণীতে অধিকাংশ শিক্ষার্থী দুর্বল হয়, পড়াশোনায় পিছিয়ে থাকে। এই সমস্যাগুলো তোমাদের নিয়মিত শ্রেণী কার্যক্রমকে নানাভাবে ব্যাহত করছে। তো ক নম্বর প্রশ্নটা হচ্ছে, উল্লেখিত সমস্যাগুলো থেকে সমাধানের জন্য যে কোনো একটি সমস্যা বেছে নাও এবং কেন সেটি বেছে নিয়েছো তা ব্যাখ্যা করো। খ নম্বর, উক্ত সমস্যা সমাধানের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা ধারাবাহিকভাবে উল্লেখ করো। 3 নম্বর প্রশ্নে রয়েছে, একটি ক্যামেরা ক্রয় করার শখ তোমার অনেক দিনের, তোমার ইচ্ছা তুমি ভবিষ্যতে ফটোগ্রাফার হবে। একটি সাধারণ মানের ক্যামেরার দাম 15,000 টাকা, তোমার কাছে জমানো টাকা আছে 3,000, যা তুমি জমিয়েছো টিফিনের টাকা, রিকশা ভাড়া, বিভিন্ন উৎসবে পাওয়া স্যালামি থেকে। অবশিষ্ট টাকা সংগ্রহ করা প্রয়োজন। ক নম্বরে আছে যে ক্যামেরাটি ক্রয় করার জন্য আর্থিক পরিকল্পনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আর খ নম্বর হচ্ছে, ক্যামেরাটি ক্রয় করার জন্য তোমার আর্থিক পরিকল্পনার ধাপগুলো একটি ফ্লোচার্ট একে বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, তুমি একজন মানবিক ডাক্তার হতে চাও, দেশের দরিদ্র মানুষের সেবায় নিজের মেধা ও মননকে কাজে লাগাতে চাও, তোমার এই স্বপ্ন পূরণে আছে অদম্য আগ্রহ, তোমার এই লক্ষ্য পূরণে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা থাকা প্রয়োজন। ক নম্বরে হচ্ছে, তোমার জীবনের লক্ষ্য পূরণে তুমি কী কী করতে চাও আলোচনা করো। খ নম্বর, তোমার লক্ষ্য পূরণের জন্য একটি দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করো। তবে 5 নম্বরে দেখো, দীর্ঘ ছুটির পর রফিকদের বিদ্যালয়ে এসে তারা দেখতে পায় পুরো বিদ্যালয়টি প্রচুর ময়লা আবর্জনায় ভর্তি এবং ফুলের বাগানটি আগাছায় ভরে গেছে। এই অবস্থা দেখে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিল বিদ্যালয়ের চারপাশ, আঙিনা এবং বাগানটি তারা পরিষ্কার করবে। ক নম্বর প্রশ্নটা হচ্ছে, কাজটি করার জন্য রফিকরা সম্ভাব্য কী পরিকল্পনা গ্রহণ করতে পারে, উক্ত প্রেক্ষাপটের আলোকে পরামর্শ দাও। আর খ নম্বর হচ্ছে, উক্ত কাজটি করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে কোন দক্ষতাটি অর্জিত হয়েছে, এই দক্ষতা ভবিষ্যতে তাদের কী কাজে আসতে পারে ব্যাখ্যা করো। এখানে 6, 7 আর 2টা প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে, বেশি প্রশ্ন আর কি, যেখানে দেখেন দেখে যে কোনো 5টা অ্যান্সার করবে তোমরা। আমরা এখন নমুনা প্রশ্নের আলোকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো দেখব। 1-এর উত্তর হচ্ছে ক, 2 খ 3 গ 4 ঘ 5 ক, 6 গ 7 ঘ 8 খ 9 খ 10 গ, 11 খ 12 ঘ 13 ক 14 খ 15 ক। এবার তো ব্যাক কথায় প্রশ্নের উত্তরগুলো, 16 ATM কার্ড, 17 জৈব সার, 18 দাতব্য প্রতিষ্ঠান, 19 দোআঁশ মাটি, 20 100 টাকা, 21 পারিবারিক আর্থিক ক্ষতিয়ান, 22 4 ঘন্টা, 23 মাঝারি আকৃতির, 24 2 থেকে 3 বার, 25 ব্যাংকে। দৃশ্যপট নির্ভর প্রশ্নের জন্য নম্বর প্রদানের নমুনা রুবিস দেওয়া আছে, অর্থাৎ তুমি কী পরিমাণে লিখলে কত নম্বর পেতে পারো সেই বিষয়টা দেওয়া আছে। যেমন 4-এর ক নম্বর প্রশ্নের ক্ষেত্রে তুমি যদি প্রশ্নে উল্লিখিত 3টি মেয়াদের পরিকল্পনা প্রণয়ন ব্যাখ্যা করতে পারো তাহলে তুমি 4 পাবে, অন্যথায় তুমি কিন্তু 2 বা 3 বা 1 এভাবে করে নাম্বারগুলো পাবে। তো এগুলো এখানে বুঝিয়ে দেওয়া আছে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি 6ষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা নমুনা প্রশ্ন নিয়ে, যেটা NCTV থেকে দেওয়া হয়েছে। এই নমুনা প্রশ্নপত্র দেওয়ার কারণ হচ্ছে যাতে তোমরা পরীক্ষাটা কীভাবে হবে, কী ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে একটা ধারণা পাও। এই প্রশ্নটা কিন্তু হুবহু তোমাদের আসবে না, এই ধরনের প্রশ্ন তোমাদের শিক্ষকরা তোমাদের জন্য তৈরি করবেন। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে বাকি বিষয়ের নমুনা প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।